আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেড সুইট চিলি সস। তো অনেকে এটাকে সিপিও বলে থাকে, তো বাসায় কিভাবে খুব সহজে আপনারা এই সিপি বা সুইট চিলি সস তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজ আমি আপনাদের দেখিয়ে দিব। বাসায় খুব অল্প সময়ে আপনারা এই চিলি সসের রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আমি এখন দেখিয়ে দিব পুরো প্রস্তুত প্রণালী। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি, আর দিয়ে দিব 4টা শুকনো মরিচ। তো মরিচগুলোকে আমি এখন 4 থেকে 5 মিনিট জাল করে সিদ্ধ করে নিব। তো মরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি এই মরিচ 4টা মরিচ আমি ব্লেন্ডারে কেড়ে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি মরিচগুলো, তো আমি এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারটা আমি আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে, এজন্য আমি শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখন ঢেলে দিব পুরো মিশ্রণটা। তো এখন আমি দিয়ে দিব এখানে পানি, আর দিয়ে দিব 1 কাপ ভিনেগার, হোয়াইট ভিনেগার। তো চুলার আঁচটা কিন্তু আমি এখন বাড়িয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিব এখানে রসুন কুচি, কুচি কুচি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। তো এখানে আমি 1.5 চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। তো মিষ্টিটা বুঝে দিবেন আপনারা, যতটুকু দরকার অতটুকু দিবেন। দিয়ে দিব লবণ 1 টিস্পুন, আমি এখানে লবণ দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ আমি একসাথে এখন মিশিয়ে দিব ভালো করে। খুবই সহজ, বেশিক্ষণ লাগবে না এটা। আমি এখানে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব, 6 থেকে 7 মিনিট জাল করলেই কিন্তু রসুনটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি খেয়ে নিয়ে নিব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এখন কর্নফ্লাওয়ারগুলো আমি এখানে পানি দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি 1/4 কাপ পানি নিয়েছি, তো পানি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব, গলা পেকে না যায়। কিন্তু ঠান্ডা পানি দিয়ে গুলোতে হবে, নর্মাল যে ঠান্ডা পানি, গরম পানি অথবা ফ্রিজের পানি দিয়ে গুলানো যাবে না। বেশ গুলানো হয়ে গিয়েছে। তো 6 মিনিট আমি জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে ঢেলে দিব, পুরোটা একসাথে দেওয়া যাবে না, দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে জমাট বেঁধে না যায়। কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে। যে এখন আমি পুরোটা ঢেলে দিলাম, এখন দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এটা অনেক ঘন হয়ে গিয়েছে এবং এই যে অনেক স্বচ্ছ হয়ে গিয়েছে। তো 1 থেকে 1.5 মিনিট আমি এখন জাল করে নিব, বেশিক্ষণ জাল করার দরকার নাই। আর আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। 1.5 মিনিট জাল করা হয়ে গিয়েছে।
তো এটা কিন্তু এই যে সসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব, ঠান্ডা করে তারপরে আপনাদের দেখিয়ে দিব। তো আমি এখন ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আমি এখন এগুলোকে এই যে এখন বেড়ে নিচ্ছে একটা বাটিতে। এই সসটা কিন্তু চিকেন আইটেম দিয়েই এটা বেশি খাওয়া হয় আর খেতে কিন্তু খুবই মজা হয়। এটা টক, ঝাল এবং মিষ্টি দুটোটা তিনটা মিলিয়েই এটা হয় আর খুব সহজেই আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন এই সসটা। তো খুব সহজে তৈরি করে ফেললাম আমি সিপি বা সুইট চিলি সস। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর চিকেনের সাথে এটা তৈরি করে আপনারা খেতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের এই রেসিপিটি কেমন হলো, আর একটি করে লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।